साढ़े बेजे गेছে বাড়ি এসে এসে দরজায় স্ত্রী বলছে কিডা আচ্ছা কিডা তোমার স্বামী দরজা খোলো স্ত্রী বলছে এখন রাত 4টি বাজে এতক্ষণ কোণে ছিলে সকাল হতে গেছে ফজরের আজান দেবে নামাজ পড়তে হবে এতক্ষণ কোণে ছিলে বলছে আর বইলো না ওই বুবলির বাচ্চা হইছে তো ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমরা নিউজ কভার করার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম তাই স্ত্রী বলছে তা তোমার যে বাপ হতে হবে তা গুডা তুমি আর একজনের বাপ খুঁজে বেড়াচ্ছাও তা তোমার সন্তানের বাপ হওয়া লাগবে না এখন রাত 4টি সময় বাড়ি আইছা খাটাস বুঝা গেছে এই অবস্থা সাংবাদিকরাও কষ্ট আমরাও কষ্টে ওদের ওই না বেড়ালি তো সংবাদ নিউজ কভার করতে পারবে না আর নিউজ না দিলে চাকরি থাকবে না পেপার পত্রিকা টেলিভিশন ওদের এক বিপদ আবার আমি যদি আজকে বলতাম যে ভাই আমার নেটওয়ার্কে ধুকধুক করতেছে এক দাগ পাচ্ছে না আমি আজ আসবো না ভাই কি মানতো বলেন আপনারা বলতেন এই যে রতন দিয়া আসার কথা ছিল হঠাৎ কমিটি বলল যে ভাই আপনারা আসা যাবে না কে আপনাকে নেটওয়ার্ক চলে গেছে তো নেটওয়ার্ক চলে গেছে আমরা আসিনি আপনারা যে অনেকেই ফিরে আইছেন না এখন এই যে কষ্ট নিয়ে চলে আসেন অনেকেই ফোন দিয়ে কইছে ভাই আপনারা আসলেন না খুব কষ্ট পাইছি যাই হোক আজকে মাহফিল চলুক এটা চান আপনারা কোরআনের জন্য আমি জানি কোরআন পাগল মনিরামপুরে অনেক আছে কোরআনের জন্য যদি আজব মনিরামপুরে ডাক দেয়া হয় কোরআনের মিছিলে শামিল থেকে সামনের কাতারে থেকে তাকবীর স্লোগান শুধু নয় কোরআনের মিছিলের জন্য যদি ডাক আসে সেই মিছিলে সাড়া দিয়ে এই মনিরামপুরের মুসলমানেরা যদি রক্ত লাগে রক্ত দিতে রাজি যদি জীবন লাগে জীবন দিতে রাজি রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য এমন মুসলমান মনিরামপুরে আছে আমি এটা বিশ্বাস করি বলেন ঠিক কিনা যদি কোরআনের জন্য ডাক এসে যায় যদি ইসলাম কায়েমের জন্য ডাক এসে যায় সেই ডাকে সাড়া দিয়ে কোরআনের মিছিলে শামিল থেকে যদি হাত হারাতে হয় হারাবো যদি চোখ হারাতে হয় হারাবো যদি পা হারাতে হয় হারাবো যদি জীবন দিতে হয় দেব যদি রক্ত দিতে হয় রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে ভাইরা আমার লাইলি আর মজনু দুইজনের নাকি প্রেম হয়েছে কিন্তু লাইলি কোনোদিন মজনুরে দেখে নাই আর মজনু কোনোদিন লাইলিরে দেখে নাই দুইজনের প্রেম হয়েছে লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে মজনু বসে থাকে ধ্যান করে যে আমি লাইলির পাতি চাই এই শুনে লাইলি প্রতিদিন মজনুর জন্য দুধ পাঠায় দেয় গিলাস ভরে এই প্রতিদিন দুধ পাঠায় দেয় গিলাস থেকে বালতি বালতি থেকে বড় ডিব্বা কারণ দুধ অনেক বেশি লাগছে কারণ কি লাইলি জিজ্ঞেস করলো এত দুধ লাগে কেন বলল মজনুর সংখ্যা বেড়ে গেছে আপনি প্রতিদিন দুধ দেন এই দেখে আপনার বাড়ির গেটের সামনে অন্তত 2-300 মজনু সবার তো দুধ খাওয়ানো লাগে কারণ সবাই আপনার মজনু লাইলি বলতেছে এ তো বেকায়দা এ তো বাংলাদেশের সমস্ত গাই গরু আনলো আমি খাওয়াই পারবো না এখন আমার মেন মজনু বাছাই করব কি করে মেন মজনু বাছাই করার জন্য লাইলি একটা বুদ্ধি খুঁজলো বুদ্ধি পেয়েও গেল লাইলি বলতেছে আমার মজনুরা কি সত্যি আমার ভালোবাসে নাকি বলতেছে হ্যাঁ বলছে আজকে সেই ইন্টারভিউ নিবা সবাই জিজ্ঞেস করবো নাকি সবাই ভালোবাসে লাইলির জন্য জীবন দিতে রাজি কিরা লাইলির ওই সাগরেদরা যেয়ে বা সহকর্মীরা যেয়ে জিজ্ঞেস করেছে তোমরা লাইলির ভালোবাসো কিরা সবাই কয় আমি 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 বেশি প্রেমিক বলতেছে ঠিক আছে তোমার নাম লিখলাম এইভাবে 200-400 যা পেয়েছে যে বলেছে এবার লাইলি বলছে ঠিক আছে আমার এই ডিব্বাটা নিয়ে যাও এই যে পানির পাত্র বা এই গ্লাসটা নিয়ে যাও নিয়ে যেয়ে এখন এক মাথাতে শুরু করবা বলবা মজনুদের বলবা লাইলি আজকে তোমার রক্ত চাইছে এক গিলাস দাও কি চাইছে এই যে মজনুর বলিয়েছে মজনুকে খেয়ে কাজ নেই তোমার রক্ত দিচ্ছি রক্ত দিতে আমি আছি দুধ খাতি কই উঠে হাঁটা দেশ আর একজন সেও হাঁটা দেশ হ্যাঁ রক্ত কলি আয় মশা তাই লাগতে দিই না মশারি গাই তুই সবাই উঠে চলে গেছে একজন বসে আছে সবাই যখন একজন একজন করে চলে গেছে যে রক্ত চাচ্ছে এইবার বলতেছে আর একজন ওর কাছে যেয়ে যেটা মেন মজনু সে বসে আছে বলছে লাইলির জন্য রক্ত দাও সে আজকে রক্ত চেয়েছে অমনি ঘেঁচাং করি হাতের কেনে পোস্ট মারি বলছে গিলাস ধর বোঝা গেছে আসল মজনু আর আসল লাইলি চিনা যায় जखन वास्तव मैदाने जावा जाए कुरानेर जन्ने हाथ तुललें आल्लाहर जन्ने आल्लाहर दिन कायमेर जन्ने हाथ तुललें तुलेछेन ना तुलेन नाई एखन आसल मजनू आर नकल मजनू चेक करबो मस्जिद दोतला हये गेछे एखनो छाद हय नाई बोलछे हुजूर एखनो छाद हय नाई एइबार देखि कारा आसल मजनू आल्लाहर जन्ने इस्लामेर जन्ने कुरानेर जन्ने हाथ तुलेछेन कारा कारा 10,000 टाका दिबेन आल्लाहर घर छाद करार जन्ने मनिरामपुरे कोन आल्लाहर ओली आछे बोलेन देखि स्टेज थेके शुरू होक तारपरे सामने 10,000 टाका बेशी ना आछे कोन आल्लाहर ओली 10,000 टाका दिबेन ए मस्जिद छादेर जन्ने पृथिबीते सब ध्वंस हये जाबे सब नष्ट हये जाबे प्रधान बक्तार वाज ना शुने आमरा जाबो ना ओरे आल्लाह सावार आगे दिए दिएछे नेहालपुर गाजीपाड़ा निवासी मरहुम मतलेब सरदारेर मेजो छेले मोहम्मद केरामत आली महलदार ओ महलदार मतलेब महलदारेर मेजो छेले केरामत महलदार अवसरप्राप्त इंजिनियर गाजीपाड़ा जामे मस्जिदेर उन्नयन कल्पे नगद 10,000 टाका दिएछे उनि आछेन नाकि नेই থাকলে আরো 5,000 নিতাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর अल्लाह तुम अवसर प्राप्त इंजिनियर जनाब केरामत आली महलदार के कबुल करे नाओ 10,000 टाका दिलें मस्जिदेर जन्ने चाइते दिए दिएछे अल्लाह दान के कबुल करो नेक हायात दिया दाओ नेहालपुर गाजीपाड़ा निवासी मरहुम मतलेब महलदारेर बड़ो छेले ओमर फारूक महलदार अवसर प्राप्त प्रधान शिक्षक गाजीपाड़ा मस्जिदेर सार्बिक उन्नयन कल्पेर जन्ने मस्जिदेर नामे 8 शतक जमी दानपत्र करे देयार अंगीकार करेछेन नाराये ताकबीर नाराये ताकबीर आमी কালেকশন ভালো করতে পারি না তারপরে আজকে জমি উঠে গেল তাহলে কি ভালোই পারিছি মনে হচ্ছে এ তো সাওয়ার আগে দিয়েছে এইবার বোঝা যাবে ও আমার ভাইরা 10,000 টাকা নগদ দিয়েছেন 8 শতক জমি দিয়েছেন একজনের বড় ছেলে এবং মেজো ছেলে আল্লাহ রাব্বুল আলামিন উনার পিতার কবর উনাদের পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন উনাদের পরিবারের যারা কবরবাসী হয়েছে সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন मुजफ्फर 10,000 देसे कोई कौन देसे से टाका मेरी खाई ना कि तो पासी नहीं देखा तो ना ये 10,000 नगद देश था कोई सब तो पकेटे पुरिसन मैंने अच्छा जेगुलो पकेटे पुरिसन पुरिसन एखनकारগুলি কিন্তু পেনে আমার ভাইরা আসলে কি পকেটে পড়ে কলাম এমনি ও আমার ভাইরা মসজিদের জন্য টাকা এগুলো কেউ ফাঁকা করে না তবে কিছু সভাপতি নতুন আমদানি হয়েছে ওরা মসজিদের টাকাও খাতির করে না বলেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না মসজিদের টাকাও মেরে দেয় সেদিন গেলাম ওয়াজ করার জন্য কোন জায়গায় জানো পাবনায় পাবনায় বলছে হুজুর আমাকে এখানে গোরস্থানের টাকা মেরে খাইস আমি বললাম এ কোন আল্লাহর ওলি ওর গোরস্থান নিয়েও ভয় নেই অন্য আজ যাই হোক মানুষ সব করে বিড়ি পিশাব ফিরতে গেছে হঠাৎ লিকারিস কবরস্থান ওখান থেকে ধরিতে শরীর আরেক জায়গায় আসে যে না 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 এখানে এই কাজ করা যাবে না কবরস্থান আর কবরের স্থানে ও টাকা মেরে খেয়ে যেহেতু বিশাল আল্লাহর ওলি ও তো ভয় বলে কিছু নেই ও আমার ভাইরা বাবাজিরা আমার স্টেজতে বলেন দিন এক মাথাতে বলেন 1,000 2,000 3,000 5,000 এ কোন না কেন স্টেজে বসে রয়েছেন আপনি কোন শুরু ব্যাংকের ব্যাংকারের থেকে শুরু হোক बैंकर बोले अब्दुल हन्नान भाई 10,000 देवें तो नाम नाम लिखाई थे शिओर तो बुझें बोलो दुआ कर देव आर फेरत नीते पारबो ना कारण दुआ करी आर फेरत ना समस्या ठीक ना ओ आमार भाईरा ताकबीर दी एकटू नाराये ताकबीर नाराये ताकबीर आमार अब्दुल हन्नान भाई अपनी बयस को बयस ही ताओ देवें अरे आमार अब्दुल हन्नान भाई उन्नी 10,000 टाका दियार अंगीकार करलें मस्जिदेर छादेर जन्ने आल्लाह दान के कबुल करे नाओ नेक हायात दिए दाओ मनेर स्वप्नगुलो पूरा करे दाओ सन्तानदेरके बड़ो करे दाओ आल्लाह स्त्रीर साथे जेन कोनोदिन फाइट ना हय सेई तौफिक दिए दाओ बोलेन आमीन कारण झमेला आछे 1,000 टाका दिलें बाबाजी नाम कि जेन হ্যাঁ আব্দুস সবুর ओगो आल्लाह आमार आब्दुल सबूर चाचा जी लाठी धरे महफिले एसेছেন एखोनो तो लाठी धरे आसते पारेन आल्लाहर शक्तिटा रेखेছেন बोले आसते पेरेছেন आल्लाह शक्तिटा ना दिले एई महफिले आसतेও पारतेन ना बसतेও पारतेन ना कत ওয়াজ শোনা মানুষ আছে যারা বাড়িতে पंगु अवस्थाय पड़े रयेছে প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে মনটা টানে কিন্তু আসতে পারে না এমন আছে না নাই আমার আব্দুল সবুর মুহতারাম 1000 টাকা দিলেন দানকে কবুল করে নাও কামাল ভাই কই 7000 देवें क्या अपनी और 3000 टाका बढ़ाए 10000 करें जाए ओई एक बचरे किछु अपनी इबने सिना इंजेक्शनेर दाम बढ़ाई दिन।